মাতা মখলে সুন্নাহার আমার স্থায়ী ঠিকানা মিরগর পঞ্চগর বর্তমান ঠিকানা ডগড়পাড়া পঞ্চগর। আমি মুজিব বাহিনীর সদস্য, মুজিব বাহিনীর যোদ্ধা। আমাদের এই অঞ্চলে আমরা মূলত তিনটি বাহিনী যুদ্ধ করেছি, সেটা হচ্ছে এরকম যারা আনসার মুজাহিদ ইপিয়া পুলিশ সাবেক সেনাবাহিনী এদেরকে বলা হয়তো মুক্তি ফোর্স, আর মুজিবনগর সরকার গঠন হওয়ার পরে যারা ট্রেনিংয়ে গেছে তাদেরকে বলা হয় FF ফ্রিডম ফাইটার। আর আমরা একটি বিশেষ বাহিনী যেটি গঠন করা হয়েছিল একটি সূক্ষ্ম চিন্তার মধ্য দিয়ে, যার জন্ম কিন্তু 1962 সালে নিউক্লিয়ার্স নামে। বঙ্গবন্ধু এটিকে তখনই তৈরি করেছিলেন, পরবর্তীতে বিশেষ করে ছাত্রলীগের ছাত্রদের নিয়েই এই বাহিনীটি গঠন করা হয়, যেটির নেতৃত্ব দিয়েছেন সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমদ, আব্দুর রাজ্জাক। আমরা 7ই মার্চের ভাষণ এখানে আনুষ্ঠানিকভাবে শুনি। আনুষ্ঠানিকভাবে বলতে এইটা যে এখানে আমাদের তৎকালীন একজন তুখোর নেতা, তরুণ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলামের নেতৃত্বে পঞ্চগড়ের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, এবং 7ই মার্চের ভাষণের পূর্বের দিন উনি বলেন যে ছাত্রলীগের সব ছেলেরা 3টার মধ্যে শেরে বাংলা পার্কে আসে উপস্থিত হবে, আমরা জাতির জনকের ভাষণ শুনব। আর জাতির জনকের ভাষণ শোনার একমাত্র উপায় তখন BBC, আর পঞ্চগড় তখন কিন্তু ছোট্ট একটা থানা, এই থানায় BBC ছাড়া অন্যভাবে 7ই মার্চের ভাষণ শোনা সম্ভব ছিল। আর এখানে দুইটি মাত্র ফোর ব্যান্ডের রেডিও ছিল, যেটা আমাদের চৌরঙ্গি বলি আমরা। এখানে একজন বিহারি দোকানদার ছিল, আব্দুল হাকিম, তার হোটেল ছিল, সেখানে একটা ফিলিপস রেডিও ছিল। এই ফিলিপস রেডিও মধ্যে এই বিহারিটির দোকানের সামনে বসেই আমরা কিন্তু এই 7ই মার্চের ভাষণ শোনার প্রস্তুতি পূর্বলগ্নে এখানে বসলাম। এই সময় এই থানাতেই আমাদের একজন কী বলে ওসি ছিলেন, নাম ছিল মুজিবুর রহমান। তো সিরাজুল ইসলাম তাকে ব্যঙ্গ করে বললেন যে তুমি তো শেখ মুজিবুর রহমান, কি ভাষণ হতে পারে আজকে? ফরিদপুরে কিন্তু ওনার বাড়ি। উনি বলল যে একটা নির্দেশনা আসবেই, আপনাকে আমি শুধু এইটুকুই বলতে পারি। তো ঠিক 7ই মার্চের ভাষণ আমরা শুনলাম, শোনার পরেই উনি বলল বুঝতে পারছো, তারপরেই কিন্তু উনি আমাদের সঙ্গে বললো বুঝতে পারছো দেশ কিন্তু যুদ্ধের দিকে যাচ্ছে, আর কোনো ক্রমে এখান থেকে ব্যাক করার সুযোগ নেই। বঙ্গবন্ধু কিন্তু বলে দিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তারপরে আমাদের মানসিক একটা প্রস্তুতি শুরু হয়ে গেল, ছাত্রলীগ এখানে ছাত্রলীগ মিলে সব অন্য সংগঠনদেরকে নিয়ে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয়ে গেল। গঠন হওয়ার পরে ঠিক আমার বেশ মনে আছে 11 তারিখ উনি আবার আমাদের ডাকলেন, নাম ধরে কয়েকজনকে একেবারে বাই নেম বললেন। এখানে ছাত্রলীগের সভাপতি ছিল আমাদের নাজিমুদ্দিন আহমদ, তখনকার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম লিয়াকত আলী, হ্যাঁ আমাদের এক বড় ভাই ছিল খন্দকার শামসুজ জোহার রবি, আমি স্বয়ং আব্দুল সাত্তার, তারপরে এখানে জহিরুল ইসলাম, ওয়াইসুল কোরাইশি, এস এম সারওয়ার, ATM সারওয়ার, তারপরে আব্দুল আব্বাস আলী, এবং আমাদের সঙ্গে আরেকজন ছিল, সে মুক্তিযোদ্ধা মানে ছাত্র ছিল না, সে একজন ছিল মোটরসাইকেলের মেকার, কিন্তু অত্যাধিক মানে আমাদের সঙ্গে তার সক্ষতা ছিল, সেও আমার সঙ্গে গেল। উনি বললো যে রাত 9টার সময় তোমরা ময়দান দিঘি পুকুরের পূর্ব পারে আসে অবস্থান নাও, আমি কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছাবো। ঠিক 11 তারিখ আমরা রাত 9টার সময় ওখানে গিয়ে হাজির হলাম কয়েকটা মোটরসাইকেল নিয়ে, 3-4 জন চড়ে এইভাবে গেলাম। তারপরে উনি বললেন যে এই যে আমার কাছে BDR-এর মেসেজ, তৎকালীন ETR-এর মেসেজ। কি মেসেজ? যে স্বাধীনতার যুদ্ধ শুরু হচ্ছে, এরকম একটা ইঙ্গিত আর কি। উনি বললেন যে এখন প্রস্তুতি নাও, তোমরা ছেলেপেলেদের তৈরি করো, মানুষকে মোটিভেট করো মুক্তিযুদ্ধের পক্ষে যাওয়ার জন্য। এমনিভাবে প্রস্তুতি নিলাম, নিতে নিতেই এর মধ্যেই 25 মার্চ চলে আসলো। 25 মার্চের এই কালোরাত্রি, আর যাই হোক পঞ্চগড়ে তেমন কিছু না ঘটলেও ছোটখাটো কয়েকটি ঘটনা ঘটেছে।
যেটা ঘটিয়েছে আমাদের কিছু মানে সুযোগ সন্ধানী লোকজন, যা হোক সেদিকে আমি যাচ্ছি না। সিরাজুল ইসলামের নেতৃত্বে 25 তারিখের এই ঘটনার পরে এখানে বিভিন্ন ক্যাম্পে যে ইপিআরগুলো ছিল, এই ইপিআরগুলোদের উনি বললো যে পাঞ্জাবি যে সমস্ত ইপিআর, পশ্চিম পাকিস্তানি যে সমস্ত ইপিআর আছে, পাঞ্জাবি পাঠান মাঠান যেগুলো ছিল, এগুলোকে সব এখানে কোম্পানি হেডকোয়ার্টারে নিয়ে আসার চেষ্টা করে। স্বাধীনতার পক্ষের যে উত্তেজনাটা সেটা কিন্তু বাঙালি যে সমস্ত ইপিআররা ছিল, পুলিশ ছিল, তাদের সবার মধ্যে কিন্তু এই চেতনাটা ঢুকে গেছিলো। আর 25 তারিখের ঘটনা তো জানাজানি হয়ে গেল বিবিসির মাধ্যমে, মানে যেমন পিলখানা অ্যাটাক, পুলিশ লাইন অ্যাটাক, এগুলা তো পুলিশ জানলো, মিডিয়ার জানলো, আর রিটায়ার্ড আর্মি যারা ছিল তাদেরকেও একত্রিত করা হবে। এরপরে আমাদের এখানে কিন্তু ছাত্রলীগ তো আছে, স্বেচ্ছাসেবকলীগ ছিল, প্লাস জয় বাংলা বাহিনী গঠন করা হয়েছিল। এই জয় বাংলা বাহিনীর প্রধান ছিল আমাদের আব্বাস আলী, বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী। এই আব্বাস আলী নেতৃত্বে সিরাজুল ভাইয়ের মানে ডিরেকশনে এখানে ট্রেজারি থেকে যত আর্মস ছিল, রাইফেলগুলো 303 রাইফেল, এগুলো সব বাইর করে নেওয়া হলো, নিয়ে ছাত্রদের হাতে দেওয়া হলো। কিন্তু ছাত্ররা তো এ সম্পর্কে অনভিজ্ঞ, তখন করা হলো কি, এখানে থানার মাঠে 7 দিনের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো, প্রাথমিক একটা ট্রেনিং এদেরকে দেওয়া হলো। এখানে কিন্তু সব ছাত্র প্রায় 50-60 জন ছাত্র এখানে এখানে ট্রেনিং দিতেন, হেলালুদ্দিন আহমেদ, আব্দুল মজিদ কমান্ডার, খই কমান্ডার, এরা কিন্তু আনসার কমান্ডার। আর আমরা এর মধ্যে বললাম কি, যত ইপিআর আছে পাঞ্জাবি জাতীয়বাদী পশ্চিম পাকিস্তানি, এদেরকে নিয়ে আসে হেডকোয়ার্টারে আনা হলো, সবগুলোই কিন্তু চলে গেল ঠাকুরগাঁয়ে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু একজনের অফিসার ছিল, ও বলছে হাম নেই যায়, তুম লোক যা করতে শিখে গা হামকে করো। তা আমাদের মধ্যে এক ছেলে খুব উত্তেজিত ছিল, তাকে এই যে আজকের যে আমাদের পৌরসভা মোটর গ্যাস ঠিক ওই জায়গায় নিয়ে যায়, তাকে দল করানো হয়েছিল এবং তাকে গুলি করেছিল, গুলিটা করবে, তার নাম ছিল তাহেরুল ইসলাম, সে এখনো জীবিত। এই হলো এই পর্যন্ত একটা মুদ্রা কথা। তারপরেই তো এমনিভাবে এই কয়েকদিন এই একত্রিত করা, আমরা বিভিন্ন জায়গায় গাছ কাটতেছি, রাস্তা বন্ধ করতেছি, ব্রিজ ভাঙার চেষ্টা করতেছি, হ্যাঁ, যেন ঠান্ডা ঢুকতে না পারে। 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন হলো, 17ই এপ্রিল শপথ অনুষ্ঠান হলো, 17ই এপ্রিল খানসালারা পঞ্চগড়ে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে এখান থেকে তো আমরা সবাই চলে গেলাম মুক্তা অঞ্চলে তেঁতুলিয়া। আর আমি আমার এক চাস্ত ভাই, আমরা কিন্তু তেঁতুলিয়ায় ছিলাম না, আমরা ছিলাম জমিদারপাড়া নামে একটা জায়গা, যেখানে আমার ফুফাতো ভাইরা বসবাস করে, সেখানে গিয়েছিলাম। ওখানে কিন্তু আমাদের তৎকালীন যে সিরাজুল ইসলাম MLA, ওনার স্ত্রীও কিন্তু আমাদের সঙ্গে থাকে। তো একদিন আমরা ওখানে পাগলার হাট বলে একটা হাট আছে, তা আমরা ওই হাটে গেছি, হাটে গিয়ে চা খাইছি, চা খায় ও আবার আমার ওই চাস্ত ভাইটার একটা অভ্যাস ছিল পান সিগারেট খাওয়ার, ও সিগারেট নিয়ে গেছে। এই সময় SSB-র এক লোক আমাদের মার্ক করছে, BSF-কে বলছে ওই লালকা লোক তো ডাকো, আমাদেরকে ডাকে নিয়ে গেল। মানে পরের দিন আমাকে যাইতে বললো ওদের ক্যাম্পে, ওনার ক্যাম্পে আসলাম, ও উনি সকালবেলা আমাকে নাস্তা খাওয়ায়, রুটি আর হালুয়া খাওয়ায়, আমাকে একটা সাইকেল দিল, বলছে যাও ভজনপুর, ওখান থেকে কিন্তু ভজনপুর কাছেই বলা চলে। তারপরে আসতে আসতে আমি মেইন রোডের কাছে যখন আসছি, আকবর আলী নামে একজন মুসলিম লীগের লোক ছিল, খুব ইয়াং এবং খুব তুখর মানুষ এবং ভালো ফুটবলারও ছিল, ওনার সঙ্গে দেখা, উনি কিন্তু আমাকে ছিল, যেহেতু আমার চাচারা ফুটবল খেলত, আমাদের বাড়িতে রেগুলার যেত, আমাকে খুব ভালো ছিল। আমাকে যাই সেটি কথা যাবি, আমি বললাম আমি একটু ভজনপুর যেতে যাচ্ছি, কেন, যে এখানে খানসানা আসছে নাকি একটু জানার জন্য, তো বলার জন্য যাচ্ছিস, ওখানে যাওয়ার দরকার নাই, তুমি জমিদারপাড়া চলে যাও, চলে গিয়ে হ্যাঁ তুমি আগামী সোমবারে বাড়ি চলে যাবা, তোমার ওই পাশ দিয়ে তোমার গ্রামের বাড়ি চলে যাবা, কেন, তো যাও তোমাকে এই মেসেজটা দিলাম, তুমি যাও ওই গ্রামের বাড়ি, যাই দেখো তোমার বাড়ির খোঁজ খবর নাও। ঠিক ওই দিন আমি শিলিগুড়িতে বাসে চড়ে একেবারে কি বলে ইসলামপুর হয়ে দাসপাড়া হয়ে এখানে গোয়ালগঞ্জ ক্যাম্প, আমাদের মানে বাড়ির থেকে এই মনে করেন 1.5 কিলোমিটারের ব্যবধান বর্ডার ইন্ডিয়ান গোয়ালগঞ্জ ক্যাম্প, এখানে আসছি। আসার পরে যখন নদীর ধারে আসছি, তখন দেখি ওরে বাপ রে বাপ, লোকেই লোকারণ্য, আমার গ্রামের সব লোক ওইখানে, যে কী ব্যাপার, বলছে খানরা আসছে মিরগড় গ্রাম জ্বালাচ্ছে। ইত্য বছরে ওই নদীর ধার থেকে দাঁড়ায় দেখলাম ওরা মিরগড় ক্যাম্পটাকে জ্বালায় দিল, মিরগড় ক্যাম্প জ্বালায় দিয়ে ওরা একটা আমাদের ওই যে কী বলে পদ্মার ক্যানেল ছিল, ওই ক্যানেল দিয়ে হেঁটে যাচ্ছে। ইত্য বছরে আমাদের এই এলাকার এক শিক্ষক, প্রাইমারি শিক্ষক, উনি করলো কি, খানদের দেখে ভয়ে দৌড় দিছে, গিয়ে কুশার বাড়িতে ঢুকছে, বাস পিছন বাস থেকে গুলি করে দিচ্ছে। আর আমারই এক
বংশের বড় আব্বা, ওনাকে যখন আগুন দেয়, আগুন দেওয়ার সময় ওনাকে পাইছে ওনার হাতে বন্দুক আর কিছু টাকা পয়সা ছিল। উনি কিন্তু আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে পয়সাওয়ালা ছিল। ওনাকে চ্যাংগোলা করে ওই ঘরে আগুন দিয়ে, আগুনে ফেলে দিয়ে তাকে হত্যা করে। এই প্রথম মিরগড় আক্রমণের প্রথম দিনে এই দুইটা লোককে হত্যা। যা হোক, তারপরে এইসব সব দেখে দেখে সন্ধ্যা পর্যন্ত থাকলাম। সন্ধ্যার পরে যা দেখলাম কোনো বাড়িঘর নাই, সব জলে পুরো শেষ। কোনো মতে রাতটা বাড়িতে থেকে আবার পরের দিন ব্যাক করে চলে আসলাম তেঁতুলে। ফুলবাড়ি বলে যে জায়গাটা আছে সেখানে বসে আছি আমি আর এটিএম সার হয়। ইত্য বসে দেখি সিরাজুল ভাইয়ের গাড়ি আসতেছে, তো ওনার গাড়িতে চললাম। বোঝা যায় চল আমার সঙ্গে আসলাম। এখানে এসে দেখা হলো আমার সঙ্গে নাজিমের এবং এই যে আমাদের জাসদের বর্তমান সেক্রেটারি আব্দুল সাত্তার। আর নাজিমুদ্দিনও কিন্তু বিএলএফের ডিস্ট্রিক্ট কমান্ডার হিসাবে, অর্গানাইজার হিসাবে সে কিন্তু এটা অর্গানাইজ করতো, রিক্রুটমেন্টটা করতো। এখানে শুধু পিওর ছাত্রলীগের ছেলেরা আমরা। তারপরে এই তো ঠিক আমার বেশ মনে আছে, এটা জুন মাস, জুনের 3 তারিখ আমরা এখান থেকে চলে গেলাম পাঙ্গা বলে একটা জলপাইগুড়িতে যে ব্যাস ক্যাম্প সেখানে। সেখানে আবার ক্যাম্প ইনচার্জ ছিল তৎকালীন আওয়ামী লীগের শ্রমিক নেতা আব্দুল মান্নান। ওখানে মধ্যে এক সপ্তাহ থাকলাম। থাকার পরে আমাদেরকে 3রা জুন দেরাদুনে পাঠানো হলো। পঞ্চগড়ে আমরা 10 জন ছিলাম, শুধু পঞ্চগড়ে। দেবীগঞ্জে ছিল 5 জন আর বোদার ছিল 2 জন, আটোয়ারির 1 জন আর বাকি সব ঠাকুরগা, রংপুর, লালমনিহার ওই দিককার ছেলেবেলে মোট 45 জন। আমাদেরকে বাগডোগরা এয়ারপোর্টে নিয়ে আসলো। বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমাদেরকে নিয়ে গেল উত্তরপ্রদেশের সেই সাহারানপুর এয়ারপোর্টে। এই সাহারানপুর এয়ারপোর্টে আমরা পৌঁছে গেলাম বিকাল 4টার সময়। 5 ঘন্টা লেগেছে আমার আমাদেরকে নিয়ে কিন্তু গেছে ওই মালবাহী সব বোয়িং, বুঝছেন তো। যা হোক, ওখানে যখন পৌঁছালাম, পৌঁছার পরে ওখানে এক পাঞ্জাবি অফিসার আমাদের রিসিভ করলো। এর মধ্যে খাওয়ার আসলো, খাইলাম দিলাম, রাত থাকলাম। ভোরে ওখান থেকে আবার আমাদেরকে নিয়ে যাওয়া হলো দেরাদুনে, সেই চাকরাতা শহরে। সেখানে দেরাদুনে আমরা গেলাম। ওখানে গিয়ে নামতেই একটা বঙ্গবন্ধুর ভাষণ, এমন মানে বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, এই ছেলের নাম ছিল খসরু, বাড়ি ছিল খুলনা, মানে অবিকল নকল করছে বঙ্গবন্ধুকে। যাও ওই ভাষণটা শুনলাম, এর মধ্যে আমাদেরকে রিসিভ করলো। এখানে তো আমরা ট্রেনিং করলাম টান্ডুয়া। এখানে কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, দিনের বেলা আমরা ট্রেনিং করতাম, 8টার মধ্যে খাওয়া শেষ, 8:30টার মধ্যে আমাদেরকে গিয়ে হলে বসতে হবে। এই হলে আসবেন আমাদের শরীফ নুরুল আম্বিয়া, এই যে কাজী আরিফ আহমেদ এবং আফম মাহবুল হক, এনারা একটা পলিটিক্যাল ব্রিফিং দেবেন আমাদের, ডেইলি পলিটিক্যাল ব্রিফিং। এটা আমাদের জন্য কম্পালসারি, ট্রেনিংয়ের পরে 8:30টায় খাওয়া, খাওয়ার পরেই এই পলিটিক্যাল ব্রিফিং, মুজিব দর্শনের উপরে। আর সবার হাতে হাতে চেগুয়েভারার ডাক দিয়ে যাই। চেগুয়েভারা কীভাবে গেরিলা যুদ্ধটা করেছিলেন সেই গেরিলা যুদ্ধের বিবরণটা তার এখানে দেওয়া আছে, এটা পড়লে তোমাদের অনেক অভিজ্ঞতা হবে। আর ওখানে কিন্তু আমাদের ট্রেনিংটা অরিজিনালি হায়ার ট্রেনিং। ওখানে মনে করেন আমাদের 303 ইস্টার্ন গান, SLR, LNG, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, অ্যান্টি পার্সোনাল মাইন, টুইনস মোটার, সিসিস মোটার কীভাবে চালাইতে হবে, হ্যাঁ বিভিন্ন যত কিছু আছে সবগুলোই, এইভাবে সবগুলোই কিন্তু আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। জুলাইয়ের 5 তারিখে আবার আমরা ব্যাক করলাম পাঙ্গায়। পাঙ্গায় আসার পরে এখানে আমাদেরকে কয়েকদিন বসায় রাখলো। বসায় রাখার পরে আমাদেরকে জুলাইয়ের 25 তারিখ আমাদেরকে 2 দিন আগে আর্মস দিয়ে দিল। আর্মস ট্রান্স পরিষ্কার করে আমরা এই তো গাড়িতে উঠলাম। গাড়িতে কিন্তু আমাদের সঙ্গে সিরাজুল আলম খান, আমাদের এই অঞ্চলের যিনি কমান্ডার ছিলেন, মানে ইন্ডিয়ান কমান্ডার মেজর বালা রেড্ডি, এখানে ছিল আমাদের সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট অর্গানাইজার বা ডিস্ট্রিক্ট কমান্ডারও বলি আমরা, নাজিমুদ্দিন আহমদ। পাশাপাশি ছিল আমাদের রিক্রুট করছে এই যে আব্দুল ছাত্তার, আব্দুল ছাত্তার আমাদেরকে আবার সেই নিয়ে আসলো মিরগড়ের কাছের যে বর্ডার গোয়ালগঞ্জ ক্যাম্পে। এই গোয়ালগঞ্জ ক্যাম্পে নিয়ে আসার পরে আমাদেরকে একটা ছোট জায়গায় ইন্ডিয়ান একটা বাড়িতে প্রথমে সেন্টার আমরা নিলাম। পরের দিন আমাদেরকে বর্ডার ক্রস করে হ্যাঁ বাংলাদেশের ভিতরে ঢুকে আনো। এর মধ্যে আরেকটা কথা বলি, আমরা যখন ভিতরে ঢুকতেছি তা আমাদেরকে গোয়ালগঞ্জ ক্যাম্পের সামনে আরেকটা ক্যাম্প ছিল কোটগঞ্জ ক্যাম্প। এখানে থাকতো ইন্ডিয়ান একজন মেজর, মেজরের নেতৃত্বে এটা থাকতো, তার নাম হচ্ছে মেজর শেরকি। এই ইন্ডিয়ান গাড়ি বা এই কিবা দেখে মেজর শেরকি আমাদের গাড়ি কিন্তু আটকাইলো, আমাদের গাড়ি আটকালো। আটকালো বলছে যে এটা কোন বাহিনী, এরা কারা। সিরাজুল আলম খান ইংরেজিতে বোঝানোর চেষ্টা করলো, বুঝলো না। মেজর বালারেড্ডি বললো সে কিন্তু ইন্ডিয়ান শিখ অফিসার, ইন্ডিয়ান গাড়ি সব কিছু, তারও কথা সে মানলো না, বুঝছে না, নেই হোগা।
সে আমাদের ঢুকতে দিবে না, আসতে দিবে না যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স না হয়। তারপর বলছে ঠিক হয় আমি আমার উপর লেভেলে ওয়্যারলেসের মাধ্যমে জানি, তারপরে আপনাদের ঢুকতে দিব। তারপরে এই তো ওয়্যারলেসের মাধ্যমে উনি জানলো, জানার পরে পরে দেড় ঘন্টা পরে আমাদেরকে ছাড়লো, আসে আমরা এই তো বাংলাদেশের ভিতরে ঢুকলাম। তারপরে আমরা ওখান থেকে আমরা কিন্তু চলে আসলাম একদম 7-8 কিলোমিটার ভেতরে একেবারে। এফএমরা যেমন এদের থিওরি ছিল হিট অ্যান্ড রান, আর আমাদের কিন্তু হিট অ্যান্ড স্টে প্লাস মানুষকে জনগণকে মোটিভেশন করা। আমরা 3 দিন পর আসে অবস্থান নিলাম বারুলিয়ার মাজার বলে একটা বাজার আছে, এখন এটা কিন্তু অনেক উন্নত, আর তখন এটা ছিল জঙ্গলে জঙ্গল, শুধু 12টা কবর, মূল 2টা কবর একখানে, আর বাকি সব জঙ্গল, ওই মূল কবরে যাওয়ার শুধু একটা রাস্তা ছিল। এখানে আসার পরে তারপরে ওখানে আসে আমরা বাইরে আসে দেখি সলেমান নামে আমাদের এক ছাত্র এই আমার কলেজে, তে বলছে যে আপনারা ঠিক আছে আপনারা আমার এখানেই থাকবেন, আর দিনের বেলা ওইখানে গিয়ে আপনারা শেল্টার নেবেন, হ্যাঁ আর খাওয়া দাওয়া কী ব্যবস্থা করা লাগে আমি করবো। যাই হোক, এই আমাদের শুরু হলো। আমরা যেখানে অবস্থান করছিলাম আমাদের সামনে নয়নীবুরুজ স্টেশন, সেখানে খানসেরা, আমাদের বামে টাঙ্গন ব্রিজ সেখানে খানসেরা, আমাদের পিছনে মির্জাপুর সেখানেও খানসেরা, ডাইনে কিসমত সেখানেও খানসেরা, আমরা কিন্তু একটা আগ্নেয়গিরির মধ্যেই ছিলাম। তারপরে আমরা ওইখানকার জনগণের সঙ্গে একটু কথাবার্তা বলে নিলাম, সবাই না কিন্তু গোটা গ্রুপ না, আমরা দুইজন মিলে, আর আমাদের যে কমান্ডার ছিল ওর নাম আকবর আলী, আর সেকেন্ড ইন কমান্ড ছিল আব্দুল কাদের। তো যা হোক মোটিভেশন করলাম, তো দেখলাম যে না জনগণের বেশ সাড়া আছে। তারপরে ওখান থেকে উনি বলল যে চলেন দলিল নামে ওখানে এক মেম্বার আছে, ওখান থেকে 2 কিলোমিটার দূরে, এই লোকটি কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করছে। ওনার কাছে সব জানলাম, কোথায় খান, কোথায় কী, কোথায় রাজাকার, কারা কোন দিকে, ডিটেইল উনি আমাদেরকে বললো। তো উনি বললো যে এখানে টাকুল নামে এক রাজাকার, যেটা সবচেয়ে বেশি ডিস্টার্ব, হ্যাঁ যার জন্য এই এলাকায় কিন্তু মুক্তিযোদ্ধারা আসতে পারতেছে না, আর সাধারণ মানুষও একটা ভীতি সন্ত্রাসের মধ্যে আছে। তারপরে আমরা তাহলে বললাম যে এর মুভমেন্টটা কখন, ওনাকে বললাম যে আপনি খালি ওই খবরটা আমাদেরকে নিয়ে দেন, আমরা ওকে দিয়েই স্টার্ট করি আমাদের অপারেশন। তো ঠিক তাই উনি আমাদেরকে 2 দিন পরে জানালো যে ও সন্ধ্যার আগেই 4টা বাজলেই গোদার দিকে চলে যায়, আর সকাল 9টা হলেই ও চলে আসে। হ্যাঁ, বিলাইডাঙ্গি বলে একটা জায়গা আছে ঝোলের সামনে, বিলাইডাঙ্গি দিয়ে রেল লাইনের উপর দিয়ে সে আসে। তো 9টার সময় যেহেতু আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে ফার্স্ট অপারেশন আমরা এটা করব। ভোর 4টার দিকে আমরা গিয়ে ওই বেলাডাঙ্গা স্কুলটা, মনে করেন ওই যে ছেলে বাংলা পার্কের ওখানে, এখানে একটা ওই আমাদের দেশে তুষার ক্ষেত করে, তুষার ক্ষেতে ওই একটা ড্রেন করে, বড় বড় ড্রেন, এই ড্রেনে গিয়ে বসলাম 2 ভাগে, একটা এই রেল লাইন, একটা ডাইন পাশে, একটা বাম পাশে, মানে আমরা ওকেই অ্যাম্বুশটা করবো এটা আমরা প্ল্যান করলাম। ঠিক মানে 4টার সময় গেছি, তো ঘুমে ঝিম আসছে, আর যে ড্রেনে আমরা বসছি এখন তো বাড়ি বাড়ি পায়খানা, হ্যাঁ উন্নত মানের সব ব্যবস্থা, আর তখন তো মানুষ পায়খানা করতো ওই কুষার বাড়িতে গিয়ে ওই ড্রেনে গিয়ে, হায় রে পায়খানার গন্ধ, দুর্গন্ধ, একজন তো বলতেছে থাকবো না চলেন এখান থেকে যাই, এখানে থাকা যাবে না, ওই জন্য আসছি যখন আমরা নড়বো না যত কষ্ট। ঠিক দেখি 9টার সময় ইয়া মস, মানে এরকম লম্বা লোক আমাদের এখানে কেউ নাই, ইয়া বডি, ও খুব রাইফেলটা ঝুলায় হেলে দুলে আসতে। ঠিক যখন আমাদের রেঞ্জের মধ্যে আসছে, হেলাল আমাদের যে কথাটা বললাম, হেলাল উঠে বলছে এই হ্যান্ডসাম বেটা তুই টাকুল না, যখন এই কথা বলছে মানে ভয়ে আমাদের কাছে, সবার কাছে এসেছিলাম, আর ওই আমাদের কমান্ডারের কাছে স্ট্যান্ড গান রাইফেল পড়ে গেছে, ওর ঘাট থেকে রাইফেল পড়ে গেছে, সাইকেলও পড়ে গেছে হাত থেকে, এই তো সঙ্গে সঙ্গে পিছনে হাত বাঁধে, হ্যাঁ একদম চোখ বাঁধা হলো, চোখ বাঁধে পাশে কুশার খেতে নিয়ে আসা। ইতিমধ্যে মানে ওই গ্রামের 2 জন পাবলিক আমাদের কিন্তু দেখে ফেলছে, তো এই পাবলিক আসে আবার বলতেছে যে আপনারা কারা, তো হেলাল কিন্তু রাগি বলছে বেটা গুলি করে মারবো, আমরা কারা জিজ্ঞাসা করতে আসছিস কী দরকার। তো ওরা মুক্তিফোর্স এটা বুঝতো না, ওরা বলছে আপনার কি মুক্তি নাকি, হ্যাঁ মুক্তি বলতো। তখন আমরা বুঝলাম যে না যা হোক এই লোক হয়তো আমাদের পক্ষে দেবে যে হ্যাঁ আমরা মুক্তি। তো বলছে যে আপনারা যদি একটু অপেক্ষা করেন তাহলে আরেকটা কাজ হবে, কী কাজ হবে সেই কিন্তু আমাদেরকে ইনফরমেশনটা দিল যে ঠিক 11টা থেকে 12:30টার মধ্যে ট্রেনে করে ওরা ওদের ওই খাবার রেশন কিসমত নয়নবুরুজ প্লাস কিবা পর্যন্ত ওই রেশনগুলো ওই দিয়ে নিয়ে আসে,
আর আমরা বললাম যে ওটা কি ইঞ্জিনিয়ারে, ও যে না ইঞ্জিনিয়ার আনবে না, ও বেটার ওইখান থেকে 50-60 জন লোক নিবে একটা কি বাদে বগিতে, মানে যেটা মালবাহী বগি একটা বগিতে এগুলো নিবে, এগুলো নিয়ে ওরা চলে আসবে ওই পাবলিক দিয়ে ঠেলায় নিয়ে আসবে। তো চিন্তা করলাম যে একটা গ্রুপ আমাদের দুইজন, ওকে চোখ টোক বাঁধে ওকে বলা হলো যে তুমি আমাদের ওই শেল্টারে নিয়ে যাও, আমাদের একটা শেল্টারে ওকে নিয়ে যাওয়া বলা হলো, এর ব্যবস্থা করবো আমরা। হ্যাঁ বিকালে তো যা হোক ওকে ওইখানে নিয়ে গেল, আমরা থাকলাম, বাকি আমরা 6 জন থাকলাম দুই ভাগে। ঠিক ওই জায়গায় ঠিক 11:30 দিকে আমরা শব্দ পাচ্ছি ঘর 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 ঘর, ওই যে চাকার শব্দ ঘর 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 করছে, এই ট্রেনটাকে ওরা ঠেলে আনতেছে। ঠিক আমাদের যেটা বললাম আমাদের রেঞ্জের মধ্যে যখন আসছে বাস ফায়ার অফ, একেবারে পাবলিক সব ছুটে ছুটে পালাইছে। আমরা চিন্তা করলাম যে খানটান থাকতে পারে যেহেতু রেশন নিয়ে আসতেছে, দেখি খান নাই রাজাকারগুলাই, কিন্তু খানটান ছিল না, রাজাকার টাজাকার তো সব ভাগছে, পাবলিকও চলে গেছে। দেখি যে চাল ডাল ঘি মানে রেশনের যা কিছু থাকে। তারপরে আমরা করলাম কি, আবার আগায় গিয়ে পাবলিককে ইশারা করলাম, মানে ওরা দূর থেকে অবলোকন করতে যে আমরা কি করতেছি, ইশারা করলাম যে চলে আসো। আসে বললাম যে তোমরা যা যতটা পারো নিয়ে যাও, আমাদের জন্য একটা বস্তা চাল আর এই চিনি টিনি ডাল টাল যা আছে আমাদেরকে কিছু দাও, আর বাকি সব তোমরা নিয়ে যাও। এই তো লুট করে দেওয়া, এই তো লুট টুট করে দিয়ে আমরা চলে আসলাম বিকালবেলা। আমরা যারা মুজিব বাহিনীর সদস্য ছিলাম, মুজিব বাহিনীর যারা আমরা যুদ্ধ করেছি, আমাদের শুধু আর্মসে না, আমাদেরকে কিন্তু এরকম ভালো ভালো পোস্টার দেওয়া হয়েছিল মানুষকে মোটিভেশন করার জন্য, হ্যান্ডবিল দেওয়া হয়েছিল, অনেক কিছু দেওয়া হয়েছে। তারপরে আমরা করলাম কি, বিকাল 5টার দিক তাকে নিয়ে আসলাম আমলাহার নামে একটা হাট আছে, সেই হাটে আনে ওকে এক গাছের সঙ্গে বাঁধা হলো। তা গাছটার সঙ্গে যখন বাঁচছে তখন বলতেছে যে আপনারা তো আমাকে মারে ফেলবেন, তো আমাকে একটা সুযোগ দেন। তো হেলাল বললো যে কী সুযোগ, বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। তা হেলাল একটু এসে রাগে গেলো, বললো যে বেটা এতদিন যে মানুষকে অত্যাচার করছিস, লুটপাট করছিস, আগুন জ্বালাইছিস, সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে যায় দিছিস, তখন খেয়াল ছিল না যে কোনোদিন এই বিপদ আমার আসতে পারে। আমাদের কমান্ডার একটু নরম বলছে দে দে, আখেরি চাওয়াটা চাচ্ছে, ক্ষুদিরামকেও ফাঁসির সময় তাকে বলা হয়েছিল যে তোমার কোনো স্বাদ আছে কি না। তো সে যখন নামাজ পড়তে যাচ্ছে দে 2 রাকাত নামাজ পড়তে, তাকে ছেড়ে দেওয়া হলো ওইখানেই বিরাট পুকুর, অজু করে নামাজ পড়লো, নামাজ পড়ে তাকে একটা ব্রাশ দিয়ে গাছের সঙ্গে বাঁধে দিয়ে দেওয়া। তারপর তো সে ডেক, আমরা ওখান থেকে চলে গেলাম, আমরা চলে গেলাম শেল্টারে। শেল্টারে যাওয়ার পরে এই তো আছি, তারপরের দিন আমরা চিন্তা করলাম যে আরেকটা সুযোগ আমাদের আসবে, কালকে অবশ্যই খান্ডা আসবে এই হাটে, রাজাকাররা আসবে, হ্যাঁ বড়ো বড়ো বিখ্যাত রাজাকাররা। তো দেখি ওখানে আমরা আমাদের ওইখানকার এই ঝোলের এক ছেলে মজনু নাম ছিল, ও ক্লাস পড়ে পড়ত, ওকে আমরা ওই হাটে পাঠাই দিলাম। হ্যাঁ যে তুই হাটে যায় দেখতো যে কী হচ্ছে, ওখানে কারা আসতেছে, কে কি বলতেছে তুই শুনবি। হ্যাঁ ছেলেটা কিন্তু খুব চালু, সে ওখানে যাওয়ার পরে ও খবর নিল যে 4 জন বিখ্যাত রাজাকার আসছে। এরা কারা নাম বলতে পারবা, বলছে খালি একজনের নাম শুনলাম হবিবর, আর একজনের নাম শুনলাম মসিয়র, 2 জনেই কিন্তু বিখ্যাত রাজাকার। হবিবর কমান্ডারের বাড়ি হচ্ছে চন্দনবাড়িতে, আর মসিয়র কমান্ডারের বাড়ি ঝলিতে। ওখানে আরও 2 জন কমান্ডার ছিল, একজন পঞ্চগড়েরই বিখ্যাত রাজাকার, ওনার নাম ছিল কসিরুদ্দিন, হাজি কসিরুদ্দিন, আর একজন ছিল আবুল কালাম আজাদ। যা হোক এই খবরটাও যখন দিল তখন আমরা চিন্তা করলাম যে আর একটা অ্যাম্বুস আমরা লাগাই, পারলে এই কয়টাকেও শেষ করি। তো তারপরে আমরা চলে গেলাম ময়দান দিঘি বলে একটা জায়গা, সেখানে আমরা অ্যাম্বুস লাগালাম, কিন্তু দুর্ভাগ্য ওরা ওই দিক দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে গেলাম, পারলাম না, ফেল করলাম। তারপরে আমরা ব্যাক করে চলে আসলাম পরের দিন আমরা, এটা ঠিক অগস্টের 15 অগস্ট, 15 অগস্টের দিন আমরা গিয়ে রেড করলাম নয়নগরি স্টেশন। সেখানে কিন্তু খান সেনারা থাকতো 4-5 জন, আর বাকি সেনারা 20-25 জন। এই তো আমরা রাত্রিবেলা আঘাত করলাম, ফায়ার চললো বোধহয় 1-1.5 ঘন্টা, তারপরে ওদের অটোমেটিক্যালি ওদের ফায়ার বন্ধ হয়ে গেল। আমরা বুঝতে পারলাম যে হয় ওরা পালাইছে, আর না হয় 2-1টা মরছে, এরকম হলো। ফায়ার যখন বন্ধ হলো ওই যে বললাম হেলাল কিন্তু খুব দুর্দশা, ও বলছে খালি তুই আমার সঙ্গে আর কাউকে লাগবে না। আমরা আস্তে 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 অন্ধকার, তো গিয়ে দেখলাম যে একটা লোক ওখানে নাই, শুধু 10টা রাইফেল পড়ে আছে, রাইফেলগুলো ফেলে ওরা চলে গেছে, কেউ আহত নিহত হয়েছে কিচ্ছু পাওয়া গেল। যা হোক রাইফেলগুলো গুটায় নিয়ে আমরা চলে আসলাম। আসার পরে এই তো প্ল্যানিং হচ্ছে যে এখন কীভাবে কী করা যায়।
আর আমাদের তো ডিরেকশনে ছিল পাবলিককে মোটিভেশন করতে হবে, প্লাস তোমাদের সংগঠনটাকে বৃদ্ধি করার জন্য, সোলজার বৃদ্ধি করার জন্য তোমরা ইয়াংদেরকে নিয়ে ট্রেনিং করাবা। এর মধ্যে কিন্তু ইয়াংও রিক্রুট হয়ে গেছে আমাদের প্রায় 8-10 জন, এদেরকে ওই বারুলিয়া মাজারের ভিতরেই ট্রেনিং করাচ্ছে আমাদের এই ইসমাইল হোসেন নামে এক রিলিফুট বলি ওকে আমরা, ও আর এই হেলা। এই দিন আবার করছে কি, এখানে এফএফ কমান্ডার এরা থাকতো এখানে, এই যে আমাদের অমরখানা, এখানে ওদের কমান্ডার ছিল আনোয়ার, পরে সে অধ্যাপক ছিল, আর ছিল এখন ডিএসএস সেক্রেটারি প্লাস মুক্তিযোদ্ধা কমান্ডার কুড়িগ্রামের। ওর নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান টুকু, এই টুকু ভাই ছিল, আরও অনেকে ছিল। আর তেঁতুলিয়া রাশির ওই দিন ওরা নাকি গেছিলো ওই এলাকায় রেড করার জন্য, কিন্তু দুই পক্ষের ফায়ার শুনে ওরা কোনো কিছু করে নাই, ভাগ করে চলে আসছে। তারপরে দিন ও গেছে ওইটা রেকি করার জন্য, যেখানে ঘটনাটা কীভাবে ঘটলো। তারপরে এ ওই দিক দিয়ে যাইতেই কে বা কারা বলছে যেখানে একটা গ্রুপ পারমানেন্টলি থাকতেছে, হ্যাঁ বেশ কিছুদিন থেকে ওরা এই বারুলিয়া আসে। তারপরে ও চলে গেছে, সাহস করে চলে গেছে, মনে করছে নিশ্চয়ই আমাদের লোক হবে, রাজাকাররা তো আর ওইভাবে থাকে না। গিয়ে দেখা যে হেলাল আর ওই ইসমাইল ট্রেনিং করাচ্ছে, তো ও যা বলছে যে এই তোমরা কারা, তো হেলাল কিন্তু রাগি বলছে তুমি কে মিয়া ওইটা বলো, বলছে আমি এফএফ কমান্ডার, বলছে আমরা বিএলএফ। তো ও আর বিএলএফ কিন্তু জানে না, তখন কিন্তু এরা জানতোই না যে আরেকটা বাহিনী আমরা ভিতরে আসি। তো বলছে বিএলএফ কেন, এটা আবার কারা, কোন বাহিনী, তা তোমরা এখানে আসো, তোমরা কালকে এখানে কি গোলাগুলি করছো নাকি, কালকে তো আমরা রেড করছি। তো বলছে যে এটা তো আমাদের মধ্যে একটা যে কোনো সময় ক্রসিং হতে পারে, তো তোমরা আমাদের জানাবে না, ওরা আমরা তোমাদের কেমন করে জানাবো। তোমার মেজর স্যারকে যেদিন ঢুকি সেদিন উনি জানে যে আমরা একটা বাহিনী ঢুকছি, এখন উনি যদি না বলে আমাদের করা কিছু নাই, হ্যাঁ এর বেশি আর তোমাকে বলবো না, তুমি এখন যাইতে পারো। সে কিন্তু চলে গেছে। তারপরে তাদের সঙ্গে আমাদের একটা লিয়াজও হলো যে যখনই ওরা আসবে ভিতরে যে কোনো জায়গায় অ্যাটাক করবে আমাদেরকে জানাবে, আমরা তাদেরকে সহযোগিতা করব, আমাদেরকে তারা সহযোগিতা করবে। ঠিক তারপরে ডাঙ্গি মির্জাপুরের এই যে মোড়টাতে ডাঙ্গি নামে একটা জায়গা, সেখানে ওরা আঘাত করবে, মানে আক্রমণ করবে। সেদিন কিন্তু ওরা আমাদের মেসেজ দিল যে তোমরা যদি ওই সাইড দিয়ে মারো, আর আমরা তো ইন্ডিয়া থেকে আসবো, আর তোমরা যদি ভিতর থেকে একটু আমাদের সাপোর্ট দাও তাহলে কিন্তু ওরা ব্যতিব্যস্ত হয়ে যাবে, যে দুই পাশে আক্রমণ হচ্ছে এটা কেমন করে সম্ভব। হ্যাঁ তো ঠিক তাই আমরা গেলাম, এই 9:30-9:30 মধ্যেই ওই পাশ থেকে ফায়ার আসা শুরু করলো। ওদের কিন্তু আমরা বলছি যে তোমাদের ফায়ার যেন ক্রসে আবার বাম দিকে না আসে, আমরা কিন্তু বামেই থাকবো, একদম মেইন রোডের কাছেই থাকবো আমরা। হ্যাঁ এদিকে আসলে কিন্তু আমরা আঘাতপ্রাপ্ত হবো, আর শেল্টার মারলে হ্যাঁ কিন্তু সোজাসুজি ওদের উপরেই মারিও, আমাদের এদিকে যেন মারে না আসে। ঠিক তাই এইভাবে ওখানে প্রায় 3:00 পর্যন্ত শেল মারতেছে ইন্ডিয়ান আর্মি, আর এদিকে আমরা ফায়ার করতেছি, আমাদের এলএমজি যাচ্ছে এলএমজির ফায়ার, আর ওদের আসতেছে শেল এবং ফায়ার। তারপরে 3:00 পরে তো যুদ্ধ শেষ। তারপরের দিন খবর নিলাম, ওরাই আমাদেরকে মেসেজ দিল যে এখানে 7 জন খান সেনা মারা গেছে আর 2-3 ইঞ্জুর্ড, ওগুলাকে ওরা এই আটোয়ারি ওদের কিবাতে নিয়ে গেছে। এই একটা সাকসেসফুল অপারেশন আমরা যৌথভাবে করেছি। তারপরে আরেকদিন আমরা চিন্তা করলাম যে নয়নবুরুজে কিন্তু খান থাকে, আমাদের কাছে মেসেজ এলো যে ওখানে 10 জন খান সেনা থাকে। তা আমরা চিন্তা করলাম যে আমাদের কাছে তো আর আর্টিলারি নাই, হ্যাঁ আর্টিলারি সাপোর্ট ছাড়া কিন্তু খানদের সঙ্গে লড়াই করা খুব কঠিন। তা আমরা ওদের খবর দিলাম যে তোমরা আসো, ওই আর্টিলারি আসিও কিন্তু অন্তত টুইনস মোটরটা আনিও। তো যা হোক ওরা আসলো, আসার পরে আমাদেরকে মেসেজ দিল যে আমরা এসে গেছি, আমরা এই দিক দিয়ে যাচ্ছি, উত্তর সাইড দিক দিয়ে যাচ্ছি, আর তোমরা পূর্ব সাইড দিয়ে আসো, মানে আটোয়ারি দিয়ে একটা রাস্তা গেছে পূর্ব সাইড দিয়ে আসো। ওখানেও নরকম আক্রমণ করা হলো, আমরা পূর্ব সাইড দিয়ে আর ওরা উত্তর সাইড দিয়ে, ওরা মোটর টোটর মারলো, ওখানেও প্রায় 2-3 ঘন্টা ফায়ারিং হলো। ফায়ারের সময় তো আর বোঝা যায় না, ওদের ফায়ার অফ হইলেই বোঝা যাবে যে হয় ওরা পালাইছে আর না হয় ওরা চুপচাপ। ওরা কিন্তু খুব চালাক যে ওরা 2-5 মিনিট ফায়ার দিল আবার অফ হয়ে যায় কিন্তু, হ্যাঁ অফ হয়ে যায়, আবার সুযোগ পেলে আবার দেখো 5-10 মিনিট পরে আবার ফায়ার ওপেন করলো। তা আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, দেখলাম কিছু না। তারপরে পরের দিন নিয়ে খোঁজ দেখা গেল যে ওখানে ইঞ্জুর্ড হয়েছিল, কিন্তু ওরা আস্তে করে পিছন দিক দিয়ে চলে গেছে। এইভাবে হওয়ার পরে এই তো চলতেই আছে কিন্তু একটা বড় অপারেশন। এর মধ্যে আসলো রমজান মাস,
নভেম্বর। একদিন আমার কাছে আমাদের কাছে খবর আসলো যে আজকে সেনাবাহিনীর কিছু লোকজন বেতন দেওয়ার জন্য টাকা পয়সা নিয়ে আসতেছে। কোন দিক দিয়ে বলছে যে আটোয়ারির পিছন দিক দিয়ে তরেয়া হয়। তা আমরা চিন্তা করলাম যে আটোয়ারির পিছন দিক দিয়ে তরেয়া হয়ে আসলে আমাদের জন্য প্রবলেম, কারণ আমাদেরকে তো যাইতে হবে মির্জাপুরের উপর দিয়ে, যাইতে হবে ডাঙ্গির উপর দিয়ে, নাহলে ওই পাশে যাইতে হবে আটোয়ারির উপর দিয়ে। গেলে তো আমরা ধরা খাই যাবো দিনের বেলা ওপেন নিয়ে আর্মস নিয়ে যাওয়া, আমরা তো সকাল 9টার সময় দেবে। তা আমরা বললাম যে তোমরা এই মেসেজটা আমাদের এফএফদের কাছে পৌঁছাও, ওদের জন্য সুবিধা হবে, কারণ ওরা ওই পাশ থেকে সোজা আসে আক্রমণ করে। তারপরে ওরা পাঠাইছিল, ওরা অবশ্য চেষ্টা করছিল। আমরা কিন্তু একদিনও বসে থাকি নাই, সারাদিন রেস্ট নিই, সন্ধ্যা হলেই ওরা বাঙ্কারে ঢুকে আর আমরা শুরু করলাম। অস্থিরতার মধ্যে রাখছিলাম, মানে 4টা গ্রাম, হ্যাঁ, অস্থিরতার মধ্যে রাখছিলাম, আর চারপাশে কিন্তু খানসারা। আর আমাদের তো যারা মুক্তিযোদ্ধারা, বিশেষ করে এফএফরা, তারপরে এই যে আমাদের যারা ওনাদেরকে সাপোর্ট করতো বিএসএফ আর কি, বিএসএফ তো ওরা কিন্তু বাংলাদেশে ঢুকতো না, যারা এফএফরা জানে, প্রথম অবস্থায় ওরা কিন্তু বাংলাদেশে কোনোদিন ঢোকেনি। তারপরে এরা একদিন করলো কি, এই রমজান মাসে সারাদিন বাংকার তৈরি করছে, শক্তিশালী বাংকার। আক্রমণগুলো যখন বেশি হওয়া শুরু করলো, শক্তিশালী বাংকার তৈরি করে নিয়ে, তো এই লোকগুলো বলছে যে আমরা তো বাংকার তৈরি করে দেন, এখন তো ইফতারের সময়, আমাদেরকে পয়সা দেন, ছুটি দেন, বুঝে যাও তুমি লোক হজু বাড়াও, ইফতার করো, দেন তোমাকে পয়সা দেন। তো এরা ঠিক যখন এই পুকুরটাতে উজু করতে শুরু করছে, 11 জন একসঙ্গে, এক ব্রাশে 11 জনে খতম, যার কবরগুলো এখনো এই মির্জাপুর যে পুকুর, পুকুরের উপরে আছে। 26 তারিখ ঈদ, তো এই ঈদের আগে 23 তারিখে আমি করলাম কি, আমার কমান্ডারকে বললাম যে আমি বাংলাদেশে করবো না, ভিতরে করবো না, তোরা পাহাড় টাহাড় দিস, আমাকে ভাই ছুটি দে, আমি একটু ইন্ডিয়া যাবো, আমি ঈদটা ইন্ডিয়ায় করবো। ওকে এইভাবে বললাম, আমাদের কিন্তু ইন্ডিয়া যাওয়ার নিষেধ ছিল, যে ইন্ডিয়া আসতে পারবো না, তোমাদের যা কিছু অস্ত্র লাগে, যা কিছু সুযোগ সুবিধা, যা কিছু দরকার কুরিয়ারের মাধ্যমে হবে, কোড ওয়ার্ডের মাধ্যমে আসবে, লোক আসবে, কোড ওয়ার্ড নিয়ে যাবে পাঙ্গায়, ওখান থেকে তোমাদের সাপ্লাই দেওয়া হবে। তবু আমি জোর করে বললাম যে আমি যাবই, আমি ছুটি নিলাম। 26 তারিখে ঈদ হলো, 27 তারিখে কিন্তু আমি ব্যাক করতেছি। আমি ওই যে বললাম যে আমাদের যে গোয়ালগঞ্জ ক্যাম্প, সেই গোয়ালগঞ্জ ক্যাম্পে আসলাম, আসার পরে ওখানে নামলাম, নামার পরে ওখান থেকে আমার বাড়ি 1.5 কিলোমিটার, তারির দিকে যাচ্ছি, দেখি লোকে লোকারণ্য। তো আমার এক বড় ভাই বললো যে বলছে এদিক দিয়ে যাবি না, কেন বলছে ইন্ডিয়ান সৈন্য দিয়ে, ট্যাঙ্ক বাহিনী দিয়ে একেবারে জাম, গোটা মিরগড় জাম হয়ে আছে, এদিক দিয়ে যাবে না, গেলে তোকে তো আটকাবে। আমি চিন্তা করলাম ঠিকই, তারপরে আমি ওইটা দিকে না গিয়ে আমি বাইপাস রাস্তা দিয়ে, হ্যাঁ, যেদিক দিয়ে আমরা বাংলাদেশে ঢুকছিলাম ওইটাকে বলে রজলি, এই রজলির দিকে রওনা হলাম যে আমি ঘুরে আমার বারোয়ালিয়ায় চলে যাব। রাস্তার উপরে, পাকা রাস্তার উপরে উঠছি, আমার মনে হয় এখান থেকে 50 গজ যায়নি, পিছন পাশে দেখে ইন্ডিয়ান আর্মির গাড়ি, এখন তো আমি দৌড়ও দিতে পারছি না, মানে কি বিপদ, আমার মুখ কিন্তু শুকায় গেল যে আজকে আমি বিপদগ্রস্ত হলাম। গাড়িটা আসে ব্রেক করলো, তখনও কিন্তু মেজর শেরকিকে আমি চিনি না, আসে ব্রেক করে আমাকে বলছে এই গাড়ি দাঁড়াও, আসলাম, বলছে তুমি কোন হ্যাঁ, আমি তো বিপদে বললাম, তা আমি বললাম যে আমি তো বিএলএ ভাই, আমি কিন্তু বিএলএ বললাম, তো উনি মেজর শেরকি তো জানতো আমাদের ঘরটা, তো বলছে তোমার কোড ওয়ার্ড কে হয়, তা আমি বললাম যে আমার কোড ওয়ার্ড র, বলছে তুমি রক আর্মি হ্যাঁ, তো তুমি কিধার গিয়ে হয়, তা আমি বললাম যে আমি তো ইন্ডিয়া গিয়ে হ্যাঁ, কেউ মিথ্যা কথা বললাম যে আমার ভাই অসুস্থ হয় দেখলে গেলে গিয়ে হয়, তো বলছে ঠিক হয় তোমারা বাকি আদমি কিধার হয়, তোমার পার্টি কিধার হয়, আমি বললাম যে আমার পার্টি তো বারুলিয়ামে হয়, বলছে ঠিক হয় তোমাকে বারুলিয়ামে জেনে নাই হোগা, তুমি আমার পা যাও উঠো গাড়ি নেই, আমি তো বিপদে বললাম, গাড়িতে উঠাইলো। এখানে ফকিরের হাট বলে একটা জায়গা আছে, এই যে এখানে এই ফকিরের হাটে আসে নামায় আমাকে ইন্ডিয়ান এক ক্যাপ্টেনের কাছে হাওলা করে দিল। ক্যাপ্টেনের নাম সম্ভবত নন্দা, তো বলছে যে তুম এ বিএলএফ কা আদমি হ্যায়, ইসকে হায়ার ট্রেনিং হ্যায়, ইসকে তুম কাজে লাগাও। তা আমি আবার কিন্তু একটু প্রতিবাদ করলাম যে আমার পার্টি তো ইদার হয়, বলছে তোমার পার্টি ইদার থা, তুমি ইদার থাকো, ইহারা ইসকা সাথ কাজ করো। এই তো দুপুরবেলা তোর ঘটনা, তো আমাকে ওখান থেকে আমাদেরই মুক্তিযোদ্ধার বাড়ির সামনে ওরা ওখানে ওদের হাইড আউট, যেটা ওরা হাইড আউট বলতেছে আমরা শেল্টার বলতাম, ওরা হাইড আউট বলতো আর কি, তো ওইখানে নিয়ে আসলো, নিয়ে আসে আমাকে খাওয়াইলো। খাওয়ার পরে বলছে যে তুমি আমার সঙ্গে থাকবা, এখান থেকে তোমাকে কাজ করতে হবে। সন্ধ্যার সময় শুরু হলো আমাদের এই সিএনবি আক্রমণ, ওদের বাড়ির কাছ থেকেই কিন্তু একেবারেই কাছে সিএনবি আক্রমণ, এটা 28 তারিখ রাতের ঘন্টা বলতেছে,
মানে সিএনবিতে এমন ভাবে আক্রমণ করা হলো যেটা চিন্তা করা যায় না। এখানে কিন্তু এই আক্রমণ করতে যায় পাকিস্তানি ছেলে তিনজন শিখ সেনা মূল লোক। পরের দিন সকালবেলা দেখা গেল এটা মুক্ত, এটা যখন সব মুক্তিযোদ্ধারা তো মানে একটা জায়গা দখল হওয়ার পরে যে আনন্দটা এটা তো কল্পনা করা যায় না। জয় বাংলা বলে হুড়মুড় হুড়মুড় করে ঢুকতেছে, ওখানে দেখা গেল বাংকারের ভিতরে এক মহিলা মানে এটা বলাই সম্ভব না, উলঙ্গ অবস্থায় পায়ে শিকল লাগায় এরকম একটা বড় খুঁটি সেখানে বাঁধে রাখছে, আর 10 টাকার বান্ডিল, এই 10 টাকার যে পাকিস্তানি নোট তখনকার মানে ওই বাংকারের জাম মানে বোঝা হয়ে আছে। তারপরে তো যে ওদের লিডার ছিল মানে কর্নেল মেজর ভদ্রলোক, ও বলে দিল যে কোনো জিনিস নাড়তে দিল না, বলছে যে যে কোনো সময় বিপদ হতে পারে, অনেক কিছু ওরা সেট করে থাকতে পারে, পার্সোনাল মাইন্ড আর কি, এটা পড়লেই বাস্ট হবে। যার জন্য উনি বললো যে মাইন্ড টাইন কোথা থাকতে পারে, খবরদার ঢুকবা না। উনি ওনার যে স্পেশাল যারা মানে মাইন্ড অপারেশন করে তাদেরকে দিয়ে এই বাংকারগুলো চেক করাইলো, এবং ওই মহিলাকে আমাদের এক মুক্তিযোদ্ধার শার্ট দিল, একটা গামছা ছিল, গামছা ছিল, পরে কোথা থেকে জানি একটা কাপড় জোগাড় করে দিল, দিয়ে ওকে কোথায় নিয়ে গেলো আমরা আর বলতে পারি না। যা ওদিনকার এই অপারেশন এই পর্যন্ত। পরের দিন অর্থাৎ 29 তারিখ তো পঞ্চগড় মুক্ত হয়ে গেল, এই চক্রটা মুক্ত, হ্যাঁ, এরপরে 30 তারিখ হলো সুগার মিল আক্রমণ। ভোর থেকে ঠিক 6টা থেকে কিন্তু আর্টিলারি আসা শুরু করলো, ট্যাঙ্ক বাহিনী কিন্তু আগাইতে পারছে না, 12টা ট্যাঙ্ক একসাথে, 12টা ট্যাঙ্ক ইন্ডিয়ান আর্মি এই সাইড দিয়ে গেছে, 29 মাউন্টেন ব্যাটালিয়ন ওরা অ্যাডভান্স যখন হলো, মিত্র বাহিনী যখন আমাদের সঙ্গে অ্যাডভান্স করা শুরু করলো, আর আমাদের মিরগড় দিয়ে 32 রাজপুত, 32 রাজপুত এটা হচ্ছে আর্টিলারি সেকশন, আর ছিল আমাদের সঙ্গে 74 বিএসএফ। এই সুগার মিল আক্রমণ হলো ঠিক 7টার সময়, উনি একটু ব্রেক দিল, হ্যাঁ, যে একটা টি ব্রেক, এই তো সবার হাতে মগ চা খাচ্ছে সবাই, ইত্য বছরে এমন একটা সেল আসে পড়লো, সেলে এক সেলে 12 জন বিএসএফ খতম। তারপরে যেই ভদ্রলোক ক্যাপ্টেন ভদ্রলোক আমাকে আমার দায়িত্বে ডাকে দিল, ওনার হাতে হাতের কাপটা ছিল, আঙুল তো গেছে গেছে, কাপ যে কোথায় উড়ে গেল, হ্যাঁ, উড়ে কিন্তু আমাকে বললো আদি লোক শুয়ে যাও, আমরা কিন্তু শুয়ে গেছি, কিন্তু সে শীতে শীতেই উড়ে গেল। যা হোক, ট্যাঙ্কগুলো আর রাস্তা ক্রস করতে পারছে না, আর এই ট্যাঙ্কের গাইডার হিসাবে আমাদেরই একজন বড় ভাই ভাসানীর রাজনীতি করতেন, বড় নেতা, কিন্তু উনি ট্রেনিং করেন নাই, যেহেতু উনি ওই এলাকায় বাড়ি, হ্যাঁ, ওই ইউনিয়নে বাড়ি, ওনাকে গাইডার হিসাবে, ট্যাঙ্কের গাইডার হিসাবে একটা ট্যাঙ্কে দিচ্ছিল। উনি এই 12টা লোক মরার পরে উনি শেরিকির খালি বারবার অনুরোধ করতেছে, হাত ধরতে পা ধরছে, যে আমার ফ্যামিলি অনেক, আমার ছেলে মেয়ে অনেক, আমি যে অবস্থা দেখলাম আমাকে আর ট্যাঙ্কে রাখবেন না। আর উনি বলছে না ট্যাঙ্কে কোনো ক্ষতি হবে না, আপনাকে থাকলেই হবে, আর উনি কিন্তু হাত পা ধরতেছে যে আমাকে ছাড়ে দেন, আমাকে অব্যাহতি দেন, আমি যেটুকু করার করে দিলাম। যা হোক, শেষ পর্যন্ত উনি ওনাকে রিলিজ দিল। তারপরে আবার শুরু হলো চা ব্রেকের পরে, এই বডিগুলো তো সঙ্গে সঙ্গে ওরা গাড়িতে উঠে নিয়ে চলে যায়, আবার শুরু হলো আক্রমণ, সেলের পর সেল, সেলের পর সেল, এদেরও যাচ্ছে আমাদেরও আসতেছে, কিন্তু ট্যাঙ্কগুলা রাস্তাটা ক্রস করতে পারতেছে না, এত সেল। তারপরে করলো কি, এই ওদের যে কমান্ডিং ছিল ওই ট্যাঙ্ক বাহিনীর, উনি ওদের হাইকমান্ডকে মেসেজ দিল, 2:30টার দিকে একটা হেলিকপ্টার আসলো, এই হেলিকপ্টার চক্কর দেওয়া শুরু করলো উপরে, হ্যাঁ, ওই হেলিকপ্টার তখন চক্কর দেওয়া যখন শুরু করলো, এরা তো ওয়ার্ল্ডে ওদের কথা হয়, তখন আবার অ্যাটাকিং শুরু হলো। এই হেলিকপ্টারটা করতো কি, মানে উপর থেকে ওপি দেখাইতো, মানে অবস্টাকল পোস্ট, মানে কোথায় ওরা আছে আছে, ওই রেড সিগনাল দিয়ে সাই করে ওটা চলে যায়, আর ঠিক এদের সেলটা গিয়ে ওইখানে পড়ে। এই ওপি কিন্তু দুই প্রকার আছে, একটা অবজারভেশন পোস্ট যেটা গাছে চড়ে ওরা দূরবীন দিয়ে দেখতো যেটা ও বলছে, আর এটা হচ্ছে অবস্ট্রাকল পোস্ট, মানে যেখানে খানসানা আছে ওইখানে সিগন্যালটা দিয়ে ওটা কিন্তু সরে যায়, আর ওটা কিন্তু রেঞ্জের বাইরে থাকে, ওরা কিন্তু গুলি করে ওটাকে পারতেও পারে না, ঠিক ওইখানে সেলটা পড়ে। এইভাবে 2:30 থেকে 3:30-4টার মধ্যে পঞ্চগড় সুগার মিল ক্লিয়ার। এটা যখন ক্লিয়ার হলো, এই তো হই হুল্লোর সবাই চলে গেল, মানে এর মধ্যে ট্যাঙ্কগুলোয় ঘর 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 করেই পৌঁছে গেছে ওখানে। তারপরে দেখা গেল ওখানে যাওয়ার পরে আমাদের এফএফের, আমরা যারা পঞ্চগড়ের ছাত্র সমাজ ছিলাম, ছাত্রলীগের বা ছাত্র যারা ছিলাম, এত সুন্দর চেহারার ছেলে আর কেউ ছিল না, এর নাম ছিল হাওনর রশিদ রবি। এ দেখে কি যে একটা পাকিস্তানি পতাকা উঠতেছে ভিতরে, এই পাকিস্তানি পতাকা উঠতেছে দেখে ও, এই অফিসটা ছিল কিন্তু তখন ওদের বাউন্ডারির ভিতরে, এখন তো অফিস বাইরে, এ দেওয়াল টপকায় চলে গেল।
কিন্তু তার দুর্ভাগ্য সে যুদ্ধটা শেষ করলো, পঞ্চগড় মুক্ত হলো, সুগার মিল মুক্ত হলো, অথচ এই পতাকাটা নামাইতে গিয়ে সে মারা গেল। কীভাবে মারা গেল? ওখানে আটজন খানসানা একদম ডেথ, আর দুইটা এই পায়ের অংশটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সামনাটা ঠিক ছিল, পড়েছিল, পাশে স্ট্যান্ড গান ছিল। এই যখন দেখে পতাকাটা দেখা, দেশপ্রেম তাদের, এটা না বলে পাচ্ছি না। হ্যাঁ, যখন দেখে যে পতাকাটা নামাচ্ছে, এই আস্তে করে ওই অবস্থায় ওইটা নিয়ে একটা ব্রাশ, এই জায়গাটা তার 10 রাউন্ড গুলি লাগছিল, এই জায়গাটা, ওইখানে স্পট ডেড। ডেড হলো মেজর শেরকিত, মানে হচ্ছে যে পাগল হয়ে গেলো লোকটা, কারণ খুবই ভালোবাসত ওকে। একটা অপারেশন যদি সে ফেল করতো, তার সঙ্গে ঘুষাঘুষি করতো যে কেন ফেল করলাম, মানে কি সে খুব চৌকুশ ছিল। সে এমনও ঘটনা ঘটিয়েছে যে ওদের বাংকারের, হ্যাঁ, যে ছিদ্রগুলো থাকে সেই বাংকারের ছিদ্র দিয়ে গ্রেনেড নিক্ষেপ করে পর্যন্ত আসছে, এত সাহসী ছিল। সেই ছেলে যখন মারা গেল, তখন আমাদের কিছু মুক্তিযোদ্ধা, সে মারা গেছে, তার নাম শামসুল হক, তার ভাই ছিল এখানে তরিকুল প্রফেসর, হ্যাঁ, ওর নাম ছিল শামসুল। এরকম অনেক পরিচিত মুক্তিযোদ্ধা এই যে আমাদের মিরগড়ের আমাদের অনেকে ছিল। যাই হোক, তারপরে এখানে এরা বললো, এরা মুক্তিযোদ্ধারা বললো, যেহেতু পঞ্চগড় মুক্ত হওয়ার পরে, এই সুগার মিল মুক্ত হওয়ার পরে মারা গেল, আমরা এখানে একে মাঠে দিই। এইটা নিয়ে একটা বচসা হলো কিবার সঙ্গে, মেজর শেরকির সঙ্গে। মেজর শেরকি বাধ্য, এক পর্যায়ে বলতে বাধ্য হলো যে শামসুল, মাইন্ড ইট, ইট ইজ ওয়ারফিল্ড, আগার তুম বিতর্ক করেগা, জোর করেগা, তো তুমি কোর্ট মার্শাল দেবে, তোমারা কোর্ট মার্শাল হবে। বাস সব চুপ, উনি নিয়ে গেছে সেই লাশ, কিন্তু এখন কোর্টগোস ক্যাম্পের সামনেই উনি কবর দিয়েছেন। এই তো এখান থেকে এরা ব্যাক করে গিয়ে ঘাঁটিটা গাড়লো কোথায়, ময়দান দিঘিতে। ময়দান দিঘিতে বিরাট একটা অবস্থা আমাদের, মানে ওখানে একটা শক্ত ঘাঁটি করলো। তারপরে তো এখন তো মিত্রবাহিনী, এখন তার চিন্তা নাই, এফএফের সামনে বিএলএফ, এফএফ, এমএফ যা আছে সব একসাথে মাস করা শুরু করলো। ময়দান দিঘি 1 তারিখে মুক্ত হয়ে গেল, চলে গেল বোধায়। বোধায় একটা কিন্তু বড় ঘাঁটি কাটলো। বোধার আক্রমণটা হচ্ছে সবচেয়ে মজার। ওই যে বললাম, এই পাশ থেকে এক বাহিনী, ওই পাশ থেকে এক বাহিনী, হাটওয়ারি থেকে এক বাহিনী, ওই পাশ থেকে ওই যে আমাদের এফএফরা প্লাস ইন্ডিয়ান, ওখানে যে আক্রমণটা হয়েছে না বোধায়, এটা চিন্তা করা যায় না। আর ট্যাঙ্ক তো আছেই, একটা ট্যাঙ্ক নষ্ট হয়েছে, একটা ট্যাঙ্কে কিন্তু ওরা ক্ষতিগ্রস্ত করছিল, কিন্তু বাকি ট্যাঙ্কগুলো ইজি গেছে। এখানে যাওয়ার পথে আমার বেশ মনে আছে, বোধায় যখন আমরা ঢুকি, তখন ময়দান দিঘি বোধার মাঝামাঝি, যেটাকে ভীমপুখুরি বলে, এখানে বোধহয় আপনার মনে থাকার কথা, এখানে একটা চকচকা গাড়ি পাওয়া গেছিলো, গাড়ি বলতে এই যে বাস, মিনি বাসগুলো, বাস পাওয়া গেছিলো। এই বাসটা কিন্তু তখন ইন্ডিয়ান আর্মিরা কাজে লাগালো, আমাদের মানে এফএফদের, বিএলএফ যারাই ছিল, আমাদের সৈন্যবাহিনীদের এই যাতায়াতের জন্য নিয়ে গেল। এখানে আরেকটি মজার ঘটনা বলি, বোধা যখন মুক্ত হয়ে গেল, কিছু সৈন্য পালার পরে এখানে দুইজন সোলজার, এরা করছে কি, মানে যান বাঁচানোর জন্য কুশার খেতে গিয়ে ঢুকছে। হ্যাঁ, আর এদিক কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি, এফএফ, বিএলএফ সবাই যাচ্ছে, মানে ঠাকুরগাঁর দিকে, ভুল্লির দিকে মার্চ করতেছে। এরা করছে কি, একজন অসুস্থ ছিল বোধে, গুলি খায়, ও পড়েছিল, আর এ যখন দেখে এই সবুজ রঙের একটা গাড়ি যাচ্ছে, হ্যাঁ, তখন মনে করছে যে এই গাড়িটা তো আমাদের সোলজারদের, পাকিস্তানি সোলজারদের, এ দৌড়ায় আসে, হাত উঠেছে। হ্যাঁ, উঠায় বলছে যে আপ লোক কোন হয়, আপ লোক হামকো নেই জানে সকতা হ্যায়, হাম তো পাকিস্তানি আর্মি হ্যায়। এরা তো থওয়ায় গেছে ইন্ডিয়ান আর্মি, যে এবারে কি বলে, সঙ্গে সঙ্গে নামে তাকে ধরছে। এইভাবে এমনিভাবে 2-3 তারিখের মধ্যে ঠাকুরগাঁ মুক্ত যাওয়া, ঠাকুরগাঁতেই ছিল বড় গ্যারিসন। তো এই পর্যন্তই আমি বলতেছি, সবশেষে এইটুকুই বলতে চাই, আমাদের মূলত বিএলএফ এর আসল উদ্দেশ্যটা ছিল এইটাই যে যুদ্ধটা রিঙারিং হতে পারে। 62 সালে নিউক্লিয়ার থেকে বিএলএফ, বিএলএফ থেকে মুজিব বাহিনী, এই কারণেই তৈরি করা হয়েছিল, যেন যদি যুদ্ধটা ভিয়েতনামের মতো রিঙারিং হয়, তাহলে আমরা যেন এই যুদ্ধটা চালিয়ে যেতে পারি। আজকে বঙ্গবন্ধুটাকে আমরা মুক্তিযুদ্ধ করেছি, তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তিনি জীবদ্দশায় করে যেতে পারেননি, তারই সুযোগ্য কন্যা, যার শিরায় উপশিরায় বঙ্গবন্ধু রক্ত, যিনি আজকে উন্নয়নের জোয়ারে বাংলাদেশকে ভাসিয়েছেন। আমরা আশা করি বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যে সোনার বাংলা, এদেশের মানুষ পেট পুড়ে খাবে, শান্তিতে ঘুমাবে, সুচিকিৎসা পাবে, সুশিক্ষা পাবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, এটা অবশ্যই এই মাননীয় প্রধানমন্ত্রী করতে পারবেন, এটা আমরা আশা রাখি। তবে পাশাপাশি এ কথাও বলতে চাই, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, যখন এত কিছু করার পরে যে মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাঁচিয়ে রেখে, নিজের বাপ মাকে ফেলে 7 মাস 9 মাস যুদ্ধ করলো, হ্যাঁ,
তাদের করে উপরে যখন যে কোনো কারণে আক্রমণ আসে সেটা অত্যন্ত দুঃখজনক। আমি একথা পরিষ্কার বলতে চাই, যারা আজকে আমাদেরকে আক্রান্ত করে, যারা আমাদের উপরে চড়াও হয়, যারা আমাদেরকে কটাক্ষ করে, আমি পরিষ্কার বলতে চাই এদের গায়ে ওই রাজাকারের রক্ত আছে, ওই ছাত্র শিবিরের রক্ত আছে, ওই জামাতিদের রক্ত আছে। এদের গায়ে যদি এই রক্ত না থাকতো তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা এদেরকে আঘাত করতে পারে না। এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে তার সোনার বাংলা গড়ার স্বপ্ন সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সালাম সালাম।